হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন আমি এল শিক্ষার্থীদের একটু ইংলিশ টেক্সট বই পড়াবো তোমরা তোমাদের ইংলিশ টেক্সট বইয়ের ছয় পৃষ্ঠা খুলবে আমি আগের দিন তোমাদের পড়িয়েছিলাম ই তাই তো তোমরা নিশ্চয়ই ই দিয়ে যে বানানগুলো আছে সেগুলো মুখস্থ করে ফেলেছ আজকে আমি তোমাদের পড়াবো এফ ইর কি হয় এফ হয় তাই তো আমরা জানি সবাই এফ তো আমরা চিনিও সবাই তাই না তো এটা কি ক্যাপিটাল এফ আর এটা স্মল এফ হল তো এফ ফর কী হয় এফ ফর হয় কি ফ্যাট এফ ফর ফ্যাট ফ্যাট মানে কি ফ্যাট মানে মোটা তো এই লোকটা কি মোটা তাই না তো আজকে আমরা কী শিখলাম মোটা ইংরাজি ফ্যাট এ ফর ফ্যাট ফ্যাট বানান কী হবে এফ এ টি ফ্যাট মানে মোটা মোটা বানান কি ময় টয় টয়াকার মোটা এফ ফর ফ্যাট তো হলো আর কী হয় এ ফর এ ফর ফ্যান ফ্যান মানে কি পাখা তাই তো তো ফ্যান বানান কী হবে এফ এ এন ফ্যান মানে পাখা পয়াকার আকার পাখা হলো আর কি হয় ফর এ ফর ফক্স হলো ফক্স মানে কি ফক্স মানে খ্যাকশিয়াল খ্যাকশিয়াল কোথায় থাকে মাঠে থাকে তাই না তো খ্যাকশিয়া ফক্স বানান কি হবে এফ ও এক্স ফক্স মানে খ্যাকশিয়াল খ্যাকশিয়াল বানান কী ক খ্যাক শিয়াল তালিবশয় হর্ষি অন্তঃস্থ জয় আকার ল শিয়াল হলো তাহলে আমরা আজকে কি কি পড়লাম এফ ফর ফ্যাট ফ্যান ফক্স এই বানানগুলো খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে আর কি আছে এখানে ক্যাপিটাল এফ দিয়ে ঘর আছে অনেকগুলো স্মল এফ হ্যাঁ এই দুই ঘর দুটো তোমরা লিখে ফেলবে একটাতে ক্যাপিটাল এফ একটাতে স্মল এফ হ্যাঁ এটা আজকে তোমাদের পড়া রইল এগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করবে এবং তোমাদের বাড়ির খাতাতে লিখে ফেলবে তাহলে বানানগুলো তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে আর ভুলে যাবে না আর আজকে আমি তোমাদের এইচডাব্লিউ দেব ক্যাপিটাল আই স্মল আই ক্যাপিটাল জে স্মল জে তোমরা চারটে করে লিখবে হুম এটা আজকে আমি তোমাদের এইচডাব্লু দিলাম হলো এই লেখাটা তোমরা বৃহস্পতিবারের মধ্যে লিখে কমপ্লিট করে রাখবে শুক্রবার দিন তোমাদের স্কুলের কোনো বন্ধু গিয়ে নিয়ে আসবে হলো আর এই পড়ানোর মধ্যে যদি কোনো অসুবিধা থাকে তাহলে বুধবার দিন তোমাদের এই গ্রুপে জানাবে হলো আজ তাহলে এই অবধি থাক তোমরা সবাই ভালো থেকো